আসসালামু আলাইকুম ভিউয়ার, আহাদ অনলাইন টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের মাধ্যমে পেইড মেথডে ক্যাম্পেইন তৈরি করে অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্রফেশনালভাবে ইনকাম করবেন। আর এই পেইড মেথডের মাধ্যমে আপনি আপনার নির্দিষ্ট প্রোডাক্ট এবং নির্দিষ্ট কান্ট্রিকে টার্গেট করে ওই দেশেই আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন। ওকে, তাই চলুন দেরি না করে আজকের ভিডিও টিউটোরিয়ালটি শুরু করছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে আরেকটি কথা বলে রাখছি, আমি প্রতিনিয়ত আপনাদের জন্য অনলাইন ইনকাম এবং টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো বন্ধুরা, ভিডিওগুলো সকলের আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি এভাবে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের এই নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন। তো বন্ধুরা, নোটিফিকেশন বেলটি অল করে দিলে আমি নতুন কোনো যখন ভিডিও আপলোড করব, নোটিফিকেশনের মাধ্যমে সরাসরি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাবে। আর অলরেডি পূর্বেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওকে, এখন আর আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে চলে যাচ্ছে ভিডিওর মূল স্ক্রিনে। তো বন্ধুরা, আমি যেহেতু আপনাদেরকে ফেসবুকের মাধ্যমে ক্যাম্পেইন তৈরি করে দেখাবো, এই জন্য আমি চলে যাচ্ছি আমার ফেসবুক আইডিতে। আপনি যদি কাজটি মোবাইল থেকে করতে চান, তাহলে অবশ্যই আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করবেন এবং উপরে থ্রি ডট একটি আইকন দেখতে পারবেন, ওইখানে ক্লিক করে ডেস্কটপ মোড একটি সাইট পাবেন, এখানে ক্লিক করে আপনার মোবাইলটিকে ডেস্কটপ মোডে তৈরি করে নেবেন। তো আপনার আইডিতে যখন আপনি চলে আসবেন, তখন আপনার পেজের আইডিটি ওভারভিউ এরকম দেখতে পাবেন এবং এখানে দেখুন লেখা রয়েছে বিজনেস ম্যানেজার এবং অ্যাড। তো আপনার ক্ষেত্রে এখানে লেখা থাকবে অ্যাডস ম্যানেজার। আমি যেহেতু পূর্বেই এই আইডির মাধ্যমে একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করছি, এই কারণে এখানে বিজনেস ম্যানেজার দেখা যাচ্ছে। আর আপনি যদি বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্ট তৈরি করতে চান, সেটা কিভাবে করবেন, ওই ভিডিওর লিঙ্কটি আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি, ওইখান থেকে দেখে নিতে পারেন। আর এই অ্যাডস ম্যানেজার অপশনটি আপনার আইডিতে আপনি ঠিক এরকম দেখতে পারবেন, এই যে অ্যাডস ম্যানেজার। তো এখানে যদি দেখা না যায়, তাহলে আপনি একটি স্ক্রিন করে শো মোর এই অপশনে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে ক্লিক করছি বিজনেস ম্যানেজার এই অপশনে। ওকে বন্ধুরা, আমার যেহেতু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা, এই জন্য বিজনেস ম্যানেজারের ওভারভিউতে চলে এসেছি। তো আমরা যেহেতু আমার আইডির মাধ্যমে অ্যাকাউন্টটি তো আমি যেহেতু আমার আইডির মাধ্যমে ক্যাম্পেইনটি তৈরি করবো, এই জন্য আমি বিজনেস পেজ বাদ দিয়ে আমার অ্যাকাউন্টে চলে এসেছি। তো দেখুন, এই যে আমার মেইন আইডিটি, এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। তো আপনারা যখন আপনাদের নিজেদের আইডির মাধ্যমে ক্যাম্পেইনটি তৈরি করবেন, তখন ওভারভিউটা ঠিক এরকমই দেখতে পারবেন। তো এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ক্যাম্পেইন এবং নিচে লেখা রয়েছে ক্রিয়েট, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখন আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। এখানে যতগুলো অবজেক্টিভ আছে, প্রত্যেকটির মাধ্যমে আপনি ক্যাম্পেইন তৈরি করতে পারবেন। তো আমি যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আমাদের প্রোডাক্ট সেল করে ইনকাম করবো, এই জন্য আমি এখান থেকে ট্রাফিক এই অপশনে সিলেক্ট করছি। এখন এখান থেকে কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে বন্ধুরা, এখন আমরা এখানে তিনটি পেজের অপশন দেখতে পাচ্ছি, এই তিনটি পেজে আমাদের স্টেপ বাই স্টেপ পূরণ করতে হবে। তো এখন আমরা আসি প্রথম পেজের স্টেপে। তো এখন এখানে ক্যাম্পেইন নেম, এখানে আপনারা একটি ক্যাম্পেইনের নাম দিয়ে দিবেন আপনার পছন্দ মতো। তো আমি যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য ক্যাম্পেইন তৈরি করছি, এই কারণে আমার এখানে ক্যাম্পেইনের নাম দেবো অ্যাফিলিয়েট মার্কেটিং। আমার সুবিধার জন্য এখানে আমি তারিখ দিয়ে দিচ্ছি, যাতে আমার মনে থাকে যে আমি কত তারিখে ক্যাম্পেইনটি তৈরি করছি। এখন এটাকে আমি কপি করে নিয়ে যাচ্ছি, কারণ পরবর্তীতে এটা আমার কাজে লাগবে। এখন এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করছি। ওকে দেখুন, এখন আমরা দুই নাম্বার পেজে আসি। এখন অ্যাড সেট নেম অপশনে আবার আমাদের কপি করা ক্যাম্পেইনের নামটি আমি পেস্ট করে দিচ্ছি। এখন নিচে আমরা লেখা দেখতে পাচ্ছি ট্রাফিক। তো আমরা যেহেতু ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ট্রাফিকটি আনবো আমাদের প্রোডাক্টটি সেল করার জন্য, এই জন্য এখানে ওয়েবসাইটে থাকবে। এখন স্ক্রলিং করে আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে বাজেট অ্যান্ড শিডিউল, এবং নিচে দেখতে পাচ্ছি ডেলি বাজেট, এবং ড্রপডাউনে ক্লিক করে পরে আপনি ডেলি বাজেট এবং লাইফ টাইম বাজেটের অপশন দেখতে পারবেন। তো আপনারা এখানে ডেলি বাজেটটি সিলেক্ট করে রাখবেন। এখন এখানে দেখুন $20 দেখা যাচ্ছে। তো $20 বিনিময়ে তারা আমাকে কতজন লোকের কাছে পৌঁছাবে সেই স্টেটমেন্টটি এখানে দেখা যাচ্ছে। এখানে 14,000 থেকে শুরু করে 40,000 লোকের কাছে পৌঁছাবে আমাদের প্রোডাক্টটি, তবে সে আমাদের লিঙ্কে $20 বিনিময়ে 553 থেকে 1500 লিঙ্ক ক্লিক করাবে $20 বিনিময়ে। তো আমি এত খরচ করব না, আমি এখান থেকে মাত্র $2 খরচ করব প্রতিদিন। তো দেখুন, প্রতিদিন আমি যদি আমার কার্ড থেকে $2 খরচ করি, তাহলে সেই ক্ষেত্রে তারা আমাকে কি রেজাল্ট দেয়, এখানে স্টেটমেন্টটি দেখাচ্ছে 1,400 থেকে 4,000 পর্যন্ত, এবং সে 53 থেকে 154টি লিঙ্ক করাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি শিডিউল স্টার্ট ডেট এবং এন্ড ডেট। তো এখানে আপনি ইচ্ছা করলে আপনার শিডিউল সেট করে দিতে পারেন যে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার অ্যাডটি চালাতে চান। তো এখানে দেখুন লেখা রয়েছে মাস এবং ডে ইয়ার। তো এখানে আমি শিডিউল অ্যাড করার জন্য আমি এখানে ক্লিক করছি। তো আমি ধরে নিচ্ছি আমার অ্যাডটি এপ্রিলের 30 তারিখ পর্যন্ত চলবে, এজন্য আমি 30 সিলেক্ট করে দিচ্ছি। তো দেখুন আমার
ডেটটি এখানে সেট হয়েছে, এখন ইচ্ছা করলে আপনি এখানে টাইমটি সেট করে দিতে পারবেন। এবং নিচে আমরা লেখা দেখতে পাচ্ছি সেটিং লোকেশন বাংলাদেশ, তো আপনি এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন। আমাদের প্রোডাক্টটি বাংলাদেশে সেল করলে চলবে না, কারণ আমাদের প্রোডাক্টটি বাইরের কান্ট্রিতে সেল করতে হবে, যেমন ইউএসএ, কানাডা, ইউকে, এই সমস্ত নামি দামি শহরে প্রোডাক্ট সেল করতে হবে। তো এই জন্য আমি এখানে লিখছি ইউনাইটেড স্টেট আমেরিকা, আমি শর্টকাটে লিখলাম ইউএসএ। তো দেখুন ইউএসএ লেখার সাথে সাথে ইউনাইটেড স্টেট চলে আসছে, আমি এটাকে সিলেক্ট করে দিয়েছি। এখন এখানে লিখছি ইউকে, তো দেখুন ইউকে চলে এসেছে, তো আমি এখানে ইউকে হংকং দিচ্ছি। তো এখানে আমি ইউনাইটেড কিংডম এটা লিখবো, তো দেখুন ইউনাইটেড লেখার সাথে সাথে কিংডম চলে এসেছে, এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখন এখানে লিখছি কানাডা, তো দেখুন এই যে কানাডা চলে এসেছে। এইভাবে আপনারা বিশ্বের বড় বড় কান্ট্রিগুলো সিলেক্ট করে দেবেন, যাতে আপনার প্রোডাক্টটি বেশি পরিমাণে সেল হয়। এখন আমি স্কেলিং করে নিচে চলে আসছি। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এজ, আপনার প্রোডাক্টটি কত থেকে কত বয়সী লোকদের কাছে পৌঁছাতে চান। তো এখানে 65 দেওয়া আছে, আপনি চাইলে কম বেশি করতে পারবেন, তো আমি চাচ্ছি এ পর্যন্ত থাক। তো এখানে জেন্ডার, জেন্ডার অপশনে আপনার প্রোডাক্টটি যদি মেয়েদের হয় আপনি এখানে শুধু ওমেন সিলেক্ট করতে পারেন, আর যদি আপনাদের প্রোডাক্টটি শুধু ছেলেদের হয় তাহলে এখানে মেন সিলেক্ট করে দেবেন। তো আমি চাচ্ছি আমাদের প্রোডাক্টটি অল মানুষের কাছে যাক, এই কারণে এটা অল সিলেক্ট থাকবে। এখন এখানে কাস্টম অডিয়েন্স, কাস্টম অডিয়েন্সের মাধ্যমে আপনার নির্দিষ্ট অডিয়েন্স আপনি এখান থেকে খুঁজে বের করবেন। আপনার নির্দিষ্ট অডিয়েন্স বলতে বোঝাচ্ছে যে আপনি কোন কোন প্রফেশনালের কাছে আপনার প্রোডাক্টটি সেল করবেন। এই জন্য এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি কাস্টম অডিয়েন্স, এবং সাইডে দেখুন লেখা রয়েছে ক্রিয়েট নিউ, এই অপশনে ক্লিক করে দিবেন। এখন এখানে দেখুন আবার লেখা দেখা যাচ্ছে কাস্টম অডিয়েন্স, এখানে সিলেক্ট করে দিবেন চুজ এ কাস্টম অডিয়েন্স সোর্স। আপনার কাস্টম অডিয়েন্স সোর্স কিসের মাধ্যমে হবে, সেটা কি ওয়েবসাইট, অ্যাপ, অ্যাক্টিভিটি, কাস্টমার লিস্ট, ক্যাটালগ, এটা হচ্ছে মেটা সোর্স, ভিডিও, নেক্সট, এই অপশনে ক্লিক করছি। তো দেখুন অটোমেটিকলি আমার পেজটি এখানে নিয়ে নিয়েছে। এভরি হু এঙ্গেজ উইথ ইউর পেজ, এটাকে সিলেক্ট করে রাখছি। এখন এখানে ইনক্লুড মোর পিপিল, এখানে আপনি আরো পিপিল অ্যাড করতে পারবেন। এই জন্য আপনি প্রফেশনাল বিজনেস, এখানে ইচ্ছা করলে আপনার পছন্দ মতো আরো অডিয়েন্স আপনি সিলেক্ট করতে পারেন। ক্রিয়েট অডিয়েন্স, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে ডান, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন কাস্টম অডিয়েন্স হিসাবে এখানে আমার প্রফেশনাল বিজনেসটি অ্যাড হয়েছে। এখন আপনি চাইলে এটাকে সেভ করে রাখতে পারবেন, সেভ দিস অডিয়েন্স, এই অপশনে ক্লিক করে। তো আমি আপাতত সেভ করছি না, এখন স্ক্রিনিং করে নিচে চলে আসছি। ওকে, এখন এখান থেকে আমি নেক্সট, এই অপশনে ক্লিক করছি। তো এখন আমি এখান থেকে নেক্সট, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, নেক্সট অপশনে ক্লিক করার পরবর্তীতে আমরা এখন 3 নম্বর পেজে আছি। এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি অ্যাড নেম, আমার হাতে যেই অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্যাম্পেইন নেমটি কপি করা আছে সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। তো ওকে, দেখুন পেস্ট হয়েছে। এখন এখান থেকে পেজটি সিলেক্ট করে দেওয়া আছে, আপনার একাধিক পেজ থাকে, এখানে সিলেক্ট করে সেই একাধিক পেজের নামটি এখানে উল্লেখ থাকবে, সেটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো এখন নিচে চলে আসে, এখন এখানে অ্যাড সেট আপ অপশন দেখতে পাচ্ছি। এখন এখান থেকে দেখুন ক্রিয়েট অ্যাড সেট করা আছে, তো আমরা অ্যাড সেট করবো না, আমরা এখানে ইউজ এক্সিস্টিং পোস্ট এটাকে সিলেক্ট করে দেবো। এই জন্য চেঞ্জ পোস্ট এই অপশনে ক্লিক করে দেবো। এই অপশনে ক্লিক করার পূর্বে আমাদের পেজে প্রোডাক্ট আপলোড করতে হবে। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, আর আপনারা কিভাবে একটি পেজ তৈরি করবেন ওই ভিডিওটি আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, ওইখান থেকে ক্লিক করে আপনারা দেখতে পারবেন। আমরা যে প্রোডাক্টটি সেল করব সেটা হচ্ছে আলি এক্সপ্রেস থেকে আমাদের প্রোডাক্ট সেল করব। এই জন্য আমি চলে এসেছি আলি এক্সপ্রেস। ওকে, আমি এখানে লিখছি আলি এক্সপ্রেস। তো এখন এখান থেকে আলি এক্সপ্রেস ইজ এ অনলাইন শপিং, এই লিঙ্কের উপরে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, অলরেডি আমার আলি এক্সপ্রেসে একটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে, এখন আমি শুধু এখান থেকে সাইন ইন করব। তো আমি ক্লিক করছি সাইন ইন, দেখুন এই যে আমার জিমেইল এবং পাসওয়ার্ডটি দেখা যাচ্ছে। এখন এখান থেকে সাইন ইন অপশন আবার ক্লিক করে দিচ্ছি। আর আপনারা কিভাবে আলি এক্সপ্রেসে একটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই ভিডিওটি আমি পূর্বেই তৈরি করছি, ওই ভিডিওর লিঙ্কটি আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি। আলি এক্সপ্রেসের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের ওয়েবসাইটে চলে এসেছি। এখন এখান থেকে আমরা অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো অ্যাড করব। এই জন্য এখানে দেখুন লেখা রয়েছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। বন্ধুরা, ওই অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা অ্যাফিলিয়েটের ড্যাশবোর্ডে চলে এসেছি। এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি আলি এক্সপ্রেসের অ্যাফিলিয়েটের ড্যাশবোর্ডে আছি। এখন এখানে আলি এক্সপ্রেস পোর্টাল, হোম, অ্যাড সেন্টার, কোড সেন্টার, ইনসেপটিভ কমিশন, আপনি একটা প্রোডাক্ট সেল করলে কত কমিশন পাবেন সেটা এখানে ক্লিক করে দেখতে পারবেন। রিপোর্ট, আপনি এই রিপোর্টের মাধ্যমে মান্থলি কত ইনকাম করছেন এবং কতটি প্রোডাক্ট সেল করছেন সেটা দেখতে পারবেন। এবং এটা হচ্ছে পেমেন্ট মেথড, আর পেমেন্ট মেথড আপনার ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিকলি চলে যাবে। এখন এখান থেকে আমি অ্যাড সেন্টার এই অপশনে ক্লিক করছি। অ্যাড সেন্টার থেকে অল প্রোডাক্ট এই অপশনে ক্লিক করছি। তো অল প্রোডাক্টে ক্লিক করলে পরে সমস্ত প্রোডাক্টের লিস্ট এখানে দেখা যাবে। তো এই মুহূর্তে হয়তো নেটের কারণে দেখা যাচ্ছে না। তো এখন এখান থেকে প্রমোট ক্যাম্পেইন এই অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে আপনাকে একটি ক্যাম্পেইন পছন্দ করে নিতে হবে যে কোন ক্যাম্পেইনটি আপনি রান করতে চান। তো আমি এখান থেকে ধরে নিছি
এই ক্যাম্পেইনটি আমি রান করব এখন এখান থেকে গেট নেই অবশ্যই আপনাকে এই লিংকগুলো নিতে হবে তা না হলে অন্য কোনো লিংক নিলে আপনার কমিশনটা আপনার অ্যাকাউন্টে যোগ হবে না এখন এখানে দেখুন আমরা দুটি লিংক দেখতে পাচ্ছি একটা হচ্ছে শর্ট লিংক আর একটা হচ্ছে HTML কোড লিংক HTML কোড লিংক মূলত আপনি ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন আমরা এই শর্ট লিংকটা নেব তো এই লিংকটা কপি করছি এখন চলে যাচ্ছে আমার ফেসবুক আইডিতে তো দেখুন এই যে আইডিতে যখন থাকবেন তখন এখানে আপনি পেজ লেখা দেখতে পাবেন পেজে ক্লিক করে দিবেন এখন এখান থেকে আপনার পেজের উপরে ক্লিক করবেন এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ক্রিয়েট পোস্ট অপশনে ক্লিক করবেন তো অপশনে ক্লিক করার পূর্বে আমাদের এই ইমেজটি সিলেক্ট করতে হবে তো ইমেজটি আমি সিলেক্ট করার জন্য সেভ দিয়ে দিচ্ছি তো দেখুন অলরেডি আমার ইমেজটি সেভ হয়েছে এখন আমার পেজে চলে যাচ্ছে এখন এখান থেকে ক্রিয়েট পোস্ট অপশনে ক্লিক করছি এখন সর্বপ্রথম আমরা আমাদের ইমেজটি এখানে সেট করে দেব তো দেখুন এই যে আমাদের ইমেজটি সিলেক্ট করছি এখন এখান থেকে ওপেন এখন আমাদের হাতে যে লিংকটি আছে সেই লিংকটি এখানে পেস্ট করে দেব অর্থাৎ এই যে এই লিংকটি এই শর্ট লিংকটি কারণ এই লিংকের মধ্যে লুকিয়ে আছে আমাদের কমিশন এখন আমি শুধু এই লিংকটি দেবো না আমি লিংকের উপরে কিছু লিখে দেবো তবে এখানে লিখে দিয়েছি বিগ অফার আলিএক্সপ্রেস প্রোডাক্ট হাই কোয়ালিটি লো প্রাইস ক্লিক কেয়ার তো এখন এখান থেকে পোস্ট অপশনে ক্লিক করে দিচ্ছি দেখুন আমার পোস্টটি অলরেডি আমাদের পেজে যোগ হয়েছে এখন আমাদের এই ক্যাম্পেইনের মধ্যে এই পোস্টটি নিয়ে আসবো এই জন্য আমি এখানে পোস্ট অপশনে ক্লিক করছি এখন এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি এখন এখান থেকে কন্টিনিউ এই অপশনে ক্লিক করছি তো এখানে দেখুন দেখা যাচ্ছে মিডিয়া নিড টু বি এট লাস্ট 320 পিক্সেল উইথ 160 উইথ এখান থেকে এটা ওপেন করছি এখন আমার পেজটি আমি এখান থেকে ক্লিক করে পোস্ট ফ্রম এই অপশনে ক্লিক করছি এখন আমার ইমেজটি আছে ডেস্কটপে তো এখন এখান থেকে নিচে এসেছে এখন আমাদের পেজের সাইজটি কত ছিল সেটা আমরা আবার লিখে নেই এখানে তারা লিখে দিয়েছে 320 ইন্টু 168 এর মধ্যে হতে হবে আমি এখন এটাকে ক্রপ করে দেবো এখন এখান থেকে রিসাইজ টিক মার্কটা তুলে দেবো তো আমি এখানে লিখে দেবো 320 ইন্টু 168 ওকে এখন এখান থেকে ওকে এখন এটাকে আমি সেভ দিয়ে দেবো করে আমি ডেস্কটপে রাখতে চাই এই জন্য ডেস্কটপ সিলেক্ট করে দিয়েছি এখন এখান থেকে আমি একটা নাম দিয়ে দিলাম পেজটি সেভ হয়েছে এখন আমরা এটাকে চেঞ্জ করে দেবো এই জন্য থ্রি ডট আইকনে ক্লিক করে দিচ্ছি এখন এখান থেকে এখন ডিলিট পোস্ট আবার নতুন করে আরেকটি পোস্ট করব এই জন্য ক্রিয়েট পোস্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি ওকে এখন এখান থেকে চেঞ্জ পোস্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি এখন এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি আমাদের এই যে পোস্টটি মাত্র তৈরি করছি এখন এখান থেকে কন্টিনিউ এটার উপর সিলেক্ট করে দিচ্ছি আমাদের পোস্টটি অ্যাড হিসাবে যেভাবে দেখা যাবে সেটা এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি এখন আমাদের এখানে নিচে একটি বাটন সেট করতে হবে সে বাটন সেট করার জন্য এখানে দেখুন লেখা দেখা যাচ্ছে কল টু অ্যাকশন তো আমরা এখানে কি বাটন দেব আমরা এখানে দিয়ে দেব আমাদের বাই নাও বাটন অথবা অর্ডার নাও বাটন দেখি এখানে বাই নাও বাটন আছে কিনা বাই নাও আমরা শপ নাও দিয়ে দিচ্ছি এটাকে সিলেক্ট করেছি এখন ইউআরএল রিকোয়ার ওয়েবসাইট ইউআরএল ওয়েবসাইট ইউআরএল বলতে এখন আমরা আমাদের এই লিংকটি কপি করে এখানে বসিয়ে দেব আমাদের প্রোডাক্টের লিংকটা আমরা এখানে দিয়ে দিচ্ছি এখন এখান থেকে আপডেট পোস্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি ওকে দেখুন এখন আমাদের এখানে শপ নাও বাটনটি সেট হয়েছে এখন এখানে দেখুন লেখা দেখা যাচ্ছে নো পেমেন্ট মেথড এখন আমাদের এখানে একটি পেমেন্ট মেথড অ্যাড করতে হবে অর্থাৎ আমাদের মাস্টার কার্ডটি অ্যাড করে দিতে হবে তো বন্ধুরা মাস্টার কার্ডটি অ্যাড করার জন্য এখন আমি চলে যাচ্ছি আমার অ্যাকাউন্টের বিলিং অপশনে ওকে এখন এখান থেকে বিলিং এই অপশনে ক্লিক করে দিচ্ছি তো বন্ধুরা বিলিং অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন পেমেন্ট অ্যাক্টিভিটি লেখা দেখা যাচ্ছে এখানে আমার আউটস্ট্যান্ডিং ব্যালেন্স 00 এখন আমরা এখান থেকে একটি রান করার জন্য পেমেন্ট সেটিং এই অপশনে ক্লিক করে দেবো এই অপশনে ক্লিক করার পরবর্তীতে দেখুন এখানে আমাদের কারেন্ট ব্যালেন্স 0 রয়েছে একটু পরে আমাদের একটি রান হলে এখানে আমাদের ডলার গুলো শো হবে তো সেক্ষেত্রে এখন আমরা এখান থেকে পেমেন্ট মেথড এই অপশনে ক্লিক করে আমাদের মাস্টার কার্ডটি অ্যাড করে দেব তো দেখুন এখানে মাস্টার কার্ড বসানোর অপশন চলে এসেছে এখানে অ্যাড পেমেন্ট মেথড এখন এখান থেকে আপনার যদি পেপাল থাকে পেপালটা সিলেক্ট করে দেবেন আর আপনার যদি ভিসা কার্ড মাস্টার কার্ড অথবা ক্রেডিট কার্ড থাকে তাহলে উপরে থাকবে তো আমার যেহেতু মাস্টার কার্ড আছে আমি উপরেটাই রাখছি এখন এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করে দিচ্ছি এই অপশনে ক্লিক করার পরবর্তীতে আপনার কার্ডের উপরে যে নামটি লেখা আছে সেই নামটি এখানে লিখবেন এবং এখান থেকে কার্ড নাম্বার আপনার কার্ডের উপরে দেখবেন একটি 15 সংখ্যার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারটি লিখবেন এখানে আপনার কার্ডের মেয়াদিনের তারিখ লিখে দিবেন এবং আপনার কার্ডের গোপন নাম্বারটি লিখে দিবেন যেটা সিভিভি নাম্বার তারপর এখান থেকে সেভ সেভ অপশনে ক্লিক করে দিলে পারা আপনার কার্ডটি অ্যাড অ্যাকাউন্টে সেট হয়ে যাবে তার পরবর্তীতে তো বন্ধুরা ক্যাম্পেইন তৈরি করার জন্য আপনি খুব সহজে কিভাবে একটি ইনস্ট্যান্ট মাস্টার কার্ড অথবা ভার্চুয়াল ভিসা কার্ড হাতে পাবেন ওই ভিডিও দুটি আমি পূর্বেই তৈরি করছি আপনি চাইলে আমার চ্যানেল থেকে ভিডিওস এই অপশনে ক্লিক করে দিন এখন স্ক্রলিং করে একটু নিচে চলে আসবেন তো দেখুন এই যে নিচে দেখা যাচ্ছে ভার্চুয়াল ভিসা মাস্টার কার্ড অথবা ব্যাংক এশিয়া থেকে একটি স্বাধীন মাস্টার কার্ড কিভাবে নেবেন
A to Z full process আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি তো আমি এখান থেকে আমার ক্যাম্পেইনে চলে এসেছি আবার এইজন্য আমার আইডিতে ক্লিক করছি তো দেখুন এখন এখানে লেখা দেখা যাচ্ছে আমার ক্যাম্পেইনটি ইন ড্রাফটে আছে তো আমরা যখন ক্যাম্পেইনটি পাবলিশ করব তখন আমাদের এখানে ইন রিভিউ লেখা থাকবে এখন দেখুন এই সাইডে লেখা দেখা যাচ্ছে পাবলিশ এই পাবলিশ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এই বিজ্ঞাপনটি এই ক্যাম্পেইনটি পাবলিশ হয়ে যাবে তখন এটা ফেসবুকের যদি কোনো সমস্যা না থাকে আপনার অ্যাডটি রান করে দিবে আর যখন আপনার অ্যাডটি রান হবে তখন কিভাবে আপনার প্রোডাক্টটি সেল হবে সেটা দেখুন তো বন্ধুরা আপনার প্রোডাক্টটি যখন রান হবে তখন আপনি এইভাবে লেখা দেখতে পারবেন আপনার পেজের নিচে স্পন্সরড লেখা থাকবে এবং নিচে এই শপ নাও বাটন থাকবে তখন এই শপ নাও বাটনে পাবলিক যখন ক্লিক করবে অথবা এই লিংকের উপরে ক্লিক করবে সে সরাসরি চলে যাবে আপনার এই ক্যাম্পেইনের মেন ড্যাশবোর্ডে তো দেখুন আমি লিংকে ক্লিক করার সাথে সাথে আলিএক্সপ্রেসের ক্যাম্পেইনের মেন ড্যাশবোর্ডে চলে এসেছি এখন এখানে অল ক্যাটাগরিজ ফোন ওমেন ক্লোথ মেন্স সমস্ত ক্যাটাগরির লিস্টগুলো দেখা যাচ্ছে তো কোনো কাস্টমার যদি মনে করে যে আমি এখানে ক্যাটাগরি অনুযায়ী কোনো প্রোডাক্ট কিনবো তো সেই ক্ষেত্রে সেও কিনতে পারবে আর সে মনে করে না আমি নিচে একটু দেখি যে প্রোডাক্টগুলো কিভাবে এখানে ডিসপ্লে হচ্ছে তার পছন্দ আরো কি আছে সে পছন্দ মতো এখানে আরো অনেকগুলো প্রোডাক্ট দেখে কিনে নিতে পারবে দেখতে পারবে কারণ এখানে প্রোডাক্টের কোনো অন্তর্নিহিত নেই এখন আমি ধরে নিছি কোনো কাস্টমার এই প্রোডাক্টটি পছন্দ করছে এখন সেই এই প্রোডাক্টের উপরে ক্লিক করে দেবে আর এই প্রোডাক্টের উপরে ক্লিক করার পরবর্তীতে কাস্টমার অ্যাড টু কার্ড অপশনে ক্লিক করে তার মাস্টার কার্ডটি অ্যাড করে প্রোডাক্টটি কেনার সাথে সাথেই প্রোডাক্টটি সেল হয়ে যাবে এবং সাথে সাথে আপনার অ্যাকাউন্টে কমিশনের টাকা চলে আসবে এভাবে আপনি ক্যাম্পেইন তৈরি করে আলিএক্সপ্রেসের মাধ্যমে প্রফেশনাল ভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের বুঝতে কোথায় কোনো অসুবিধা অবশ্যই ভিডিওতে আমাকে কমেন্ট করবেন আর এই ভিডিওটি আপনার বিভিন্ন বন্ধু-বান্ধবের নিকট বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে তারা ক্যাম্পেইন তৈরি করে প্রফেশনাল ভাবে ইনকাম করতে পারে তো আজকের মতো আল্লাহ হাফেজ আবার কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর অল